যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হলো পবিত্র হজ ঐতিহাসিক আরাফাত ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দিগি আর দোয়া মোনাজাতে মশগুল ছিলেন হাজিরা খুতবায় বিশ্ব উম্মার শান্তি কামনাসহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয় খুতবা দেওয়ার আগে মসজিদে নামিরাই জোহর নামাজের বিশাল জামাত ইমামতি করেন মসজিদুল হারামি ইমাম ও খতিব শাহেক ডক্টর মাহের আল মোকাইকিলি এবছর হজের আরবি খুদবাটি বাংলা সহ পঞ্চাশটি ভাষায় শোনা গেছে শুক্রবার মক্কা থেকে পাঁচ থেকে আট কিলোমিটার পূর্বে মিনাই তাঁবুতে অবস্থান করেছেন হজ যাত্রীরা সেখানে ইবাদতবন্দিগিতে দিন ও রাত পার করেছেন তারা শনিবার সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হজ যাত্রীরা মিনাই ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা করেন সেখান থেকে আজ ভোরে তারা আল্লাহকে আল্লাহকে কাছে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষায় ছুটে এসেছেন আরাফাতের ময়দানে এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হন এই পবিত্র প্রান্তরে সেখান থেকে মুসদালিফায় এক রাত কাটিয়ে মিনায় ফিরবেন হাজিরা এরপর শয়তানকে পাথর মেরে দশ দিন হজে পশু কুরবানি করবেন কুরবানি শেষে আরও দুই দিন থেকে থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা